আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা আনতে যাচ্ছি এই ভিডিওটা আপনাদের ভীষণ শখের এবং ভীষণ আকাঙ্ক্ষার ভিডিও। প্রত্যেকেরই মনের মধ্যে খুব ইচ্ছে থাকে, বাড়িতে কিছু অ্যাডেনিয়াম গাছ আছে, সেই অ্যাডেনিয়াম গাছে বিভিন্ন কালারের ডবল অ্যাডেনিয়াম, অর্থাৎ এই যে ধরনের কালার, এই যে একটা কালার, এরকম বিভিন্ন রঙের, হলুদ রং, এই ধরনের বিভিন্ন রঙের অ্যাডেনিয়াম এক গাছে ফোটাতে চান, কিংবা হয়তো আপনার কাছে এই ধরনের রং নেই, আপনার বন্ধুর বাড়িতে এই ধরনের একটি গাছ আছে, ওখান থেকে আপনি একটা এই ধরনের রঙের ফুলের গাছ তৈরি করতে চান, আজকের ভিডিও ঠিক তাদেরই জন্য। দেখুন মন দিয়ে, স্ক্রিপ্ট না করে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি কথার মধ্যে আছে প্রচণ্ড প্রচণ্ড ইনফরমেশান, পুরো ভিডিওর মধ্যে তথ্যে ভরা। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে 100% সাকসেস যদি পেতে চান তাহলে সঠিকভাবে ভিডিও লক্ষ্য করুন এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন, তারপরে হাতে নাতে কাজ করুন। দেখুন আমি দেখাচ্ছি কীভাবে এই গাছের এই ধরনের ফুল এই ধরনের গাছে ফুটবে। এটি একটি বীজের গাছ যাকে আমরা বলি এলা। প্রথমত আপনাকে যে দেশি অ্যাডেনিয়াম গাছ আছে সেই দেশি অ্যাডেনিয়াম গাছে যখন সিঙ্গেল ফুল ফোটে, ফুল ফোটার পর বীজ হয়, ওই বীজটি যখন পেকে যায় তখন ফেটে যায়, ফেটে যাওয়ার পর তুলো থাকে ভেতরে, তুলোগুলো উড়ে বিভিন্ন জায়গায় পড়ে, সেখানে গাছ তৈরি হয়। আপনি বীজটি পাকার আগে টোটাল বীজটিকে একটি প্লাস্টিকের মধ্যে পুরে বেঁধে দিন, তাহলে ও পেকে যাওয়ার সময় ফাটলেও বীজগুলো উড়ে অন্য জায়গায় পড়বে না। এরপর আপনি কি করবেন, ওই বীজগুলোকে সংরক্ষণ করুন, করার পর একটি পাত্র নিন, খুব বেশি বড় বা মোটা হাইটওয়ালা পাত্রের প্রয়োজন নেই, পাতলা চ্যাপটা পাত্র নিন, তার ওপরে সম্পূর্ণ ধাসবালি ভরে দিন, ভরে দেওয়ার পর ওই বীজের তুলোগুলোকে ওপরে আস্তে আস্তে করে পুরোটা চারিয়ে দিন, তার উপরে হালকা একটু বালি বা কোকোবিট ছড়িয়ে দিয়ে একবার ভিজিয়ে দিন। উইথিন 7 ডেজ আপনার ওখান থেকে চারা তৈরি হবে। চারা একটু বড় হলো, বড় হওয়ার পর ওখান থেকে আপনি তুলুন, তোলার পর এরকম চায়ের গ্লাস কিনুন দোকান থেকে, জলের গ্লাস, তার মধ্যে কোকোবিট দিন বা মাটি দিন, যাই দিন, দিয়ে তার মধ্যে চারাটিকে বসান। বসানোর ঠিক 1 বছর পর দেখুন চারাটি এই ধরনের গড়া তৈরি হবে, এই ধরনের গড়া তৈরি হবে। দেখুন কতগুলো চারা এইভাবে গড়া তৈরি করা হয়েছে। এর পরের কী কাজ, এর পরের কাজ হচ্ছে এইগুলো সবই সিঙ্গেল ফুল এবং দেশি অ্যাডেনিয়াম গাছের চারা যাকে আমরা এলা বলছি। এই এলার ওপরে আমি অন্য রঙের ডবল থোবা রোজি ভ্যারাইটির গাছ তৈরি করতে চাই, সেটা আমি কিভাবে সেট করব। দেখুন প্রথমেই আমি আপনাদের দেখাই, খুব মনোযোগ সহকারে দেখুন, একটি অ্যাডেনিয়াম গাছকে হাতে ধরলে আপনি কি দেখতে পাবেন, গাছের গায়ে কয়েকটি দাগ আছে, অর্থাৎ এগুলোতে আগে পাতা ছিল, পরে পাতাগুলো খসে গেছে, কিছু দাগ আছে, খুব ভালো করে লক্ষ্য করুন, কিছু দাগ দেখতে পাবেন। আপনার কাজ হচ্ছে ঠিক এরকমই গোড়া থেকে এই যে মেন যে কাণ্ড, যে জায়গাটা গোল হয়ে ফুলে উঠেছে, এখান থেকে 2-3 ইঞ্চি ওপরে আসুন, আসার পর দেখুন একটি যে কোনো দাগ লক্ষ্য করুন, আর ঠিক সেই দাগের ওপরে এইভাবে ব্লেড দিয়ে একদম সমানভাবে এটিকে কেটে ফেলে দিন, ঠিক এইভাবে এইভাবে কেটে ফেলুন। কেটে ফেলার পর এটিকে সোজা করে বসান, ওপরটা যতটা সম্ভব লেবেল করে কাটার চেষ্টা করুন সমানভাবে। এরপর দেখুন এই যে গাছের ডালটা আমি কেটে দিলাম, ঠিক এর সঙ্গে যদি এই মাপেরই মোটা একটু ডাল হয় তাহলে এটা দেখুন খুব সুন্দরভাবে এভাবে বসে যাবে, পুনরায় এভাবে এটি বসে যাবে এইভাবে। তো এর জন্য আপনাকে করতে হবে কি, আপনি যে রঙের অ্যাডেনিয়াম পছন্দ করেন ঠিক সেই রঙের অ্যাডেনিয়াম গাছে একটি আপনি ডালকে কাটবেন। ধরুন আমি এইখান থেকে একটি ডাল কাটছি, এই ডালটি কেটে নিলাম, কাটার পরে এই ডালটি আমি এর ওপরে সেট করব যাতে এই ফুলটি এই গাছে ফোটে। তো তার জন্য আমি কি করব,
এই যে ডালটি কেটেছি দেখুন এই ডালেও কতগুলো দাগ দেখা যাচ্ছে। আমাকে লক্ষ্য করতে হবে ঠিক দাগের কাছে, একদম দাগের গায়ে এই জায়গায় ব্লেড দিয়ে সমানভাবে একে কেটে দিলাম। খুব ভালো করে লক্ষ্য করুন এখানে দাগ, একদম দেখুন দাগের গা থেকে এইভাবে ব্লেড দিয়ে আমি একদম সমানভাবে এই জায়গাটিকে কেটে দিলাম। দেওয়ার পর ঠিক কতটা, 1 ইঞ্চি, অর্থাৎ তার মধ্যে দেখুন 4-5টি চোখ আছে, 1 ইঞ্চি ওপরে আমি এটাকে এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই একটি ছোট্ট 1 ইঞ্চির একটি ডাল, এটিকে আমাকে এই গাছে সেট করতে হবে। কীভাবে সেট করব? খুব সহজ পদ্ধতি। এর জন্য প্রয়োজন, আপনার বাড়িতে ক্যারি ব্যাগ আছে, আপনি ক্যারি ব্যাগকে নিন, সাদা প্লাস্টিক ক্যারি ব্যাগ কিনুন। কেনার পর ওই ক্যারি ব্যাগকে এইভাবে কেটে পিস একটি চিকচিকি, খুব পাতলা এরকম একটি চিকচিকি নিন। নেওয়ার পরে আপনার ওই যে কাটা টুকরো, এই যে কাটার অংশ, এই অংশটিকে যে আপনি এলাটি কেটেছেন সেই এলার একদম মাঝ বরাবর এইভাবে ধরুন, ঠিক একদম মাঝ বরাবর ধরুন এইভাবে। ধরার পর আপনার কাজ উপরে এইভাবে প্লাস্টিক দিয়ে আস্তে করে প্লাস্টিকটিকে এই গাছের সঙ্গে এইভাবে নিচের দিকে নামান। দেখুন উপরের এলাটি সোজা বসে আছে, এইভাবে নামান। নামানোর পর একটি আপনি ছোট্ট গার্ডার নিন, এরকম একটি গার্ডার নিন। ছোট্ট গার্ডার নিয়ে তাকে এইভাবে ঠিক নিচের এলার ওপরে প্লাস্টিক দিয়ে টেনে এইভাবে গার্ডার দিয়ে এটিকে বসিয়ে দিন, আর ওপরের যে ডালটি সেটিকে সোজা করে দিন। আর এই অবস্থাতে এটি বসে থাকবে তত দিন অবধি, এইভাবে চাপা থাকবে যতদিন পর্যন্ত আপনি না দেখেন যে এখান থেকে ছোট্ট ছোট্ট পাতা মুখ বেরোচ্ছে, ততদিন পর্যন্ত এটি এইভাবেই বসে থাকবে। এরপর আপনি একে কোথায় রাখবেন? রাখতে পারেন ফুল সান, কোনো সমস্যা নেই, যেখানে সম্পূর্ণ সূর্যের আলো পড়ে ফুল সান, কিংবা আধো আলো ছায়া, এর মধ্যেই আপনি ঠিক এইভাবে এটিকে বসিয়ে রাখুন। 20-25 দিন পর আপনি দেখতে পাবেন ওপরে যে 1 ইঞ্চি টুকরোটা আপনি দিয়েছিলেন তার গায়ে যে দাগগুলো ছিল সেই দাগগুলোর গা থেকে ছোট্ট 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 পাতার মুখ বের হচ্ছে। যখন ওই পজিশনে পাতার মুখ বের হয়ে যাবে তারপর আপনার কাজ হচ্ছে এই গার্ডারটিকে হালকা একটা ব্লেড দিয়ে আস্তে করে ঘষে কেটে দিন, কেটে দেওয়ার পর প্লাস্টিকটিকে খুলে দিন। খুলে দেওয়ার পর আপনার প্রথম কাজ কী? এই সমস্ত খুলে দেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে একে সম্পূর্ণ রোদ থেকে একটু সরিয়ে আনুন, সরিয়ে এনে একটু হালকা আলো ছায়ার মধ্যে রাখুন, আর এর ওপরে একবার অ্যান্টিফাঙ্গাস, যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাস বা ফাঙ্গিসাইড স্যাপ ব্যবহার করতে পারেন, বা আদার্স যা কিছু আছে 1 লিটার জলে 2 গ্রাম ফেলে দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিন। করে দেওয়ার পর আপনি এটিকে প্রতিস্থাপন করুন একটু বড় টবে। এই যে গোড়া, গোড়া থেকে ঠিক 2 ইঞ্চি বা 1 ইঞ্চি গ্যাপ থাকবে, এই মাপের একটি টব নেবেন। নেওয়ার পর ওটিকে আপনি প্রতিস্থাপন করবেন, আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন। গাছের এই গোড়া, এর থেকে আপনি যে টব ব্যবহার করবেন সেই টব, টবের ভেতর পাশের গা জাস্ট 2 আঙুল ফাঁকা থাকবে, এর চেয়ে বেশি বড় টব দেবেন না। অর্থাৎ এই ধরনের গাছের জন্য আপনার প্রয়োজন সর্বোচ্চ 3-4 ইঞ্চি পট, তার বেশি বড় সাইজের পট দেবেন না। এরপর আপনি করতে পারেন কোকোপিট, এটা দিয়ে আপনি প্রতিস্থাপন করতে পারেন, কিংবা মাটি, এটা দিয়ে আপনি প্রতিস্থাপন করতে পারেন, কিংবা ঘেঁস, এটা দিয়েও আপনি প্রতিস্থাপন করতে পারেন। এইভাবে প্রতিস্থাপন করুন এবং একটি গাছ নিজের হাতে তৈরি করুন, তবেই তো গাছ তৈরি করার আনন্দটা নিজে উপভোগ করবেন। নিজের হাতে গাছ তৈরি করে এইভাবে প্রতিস্থাপন করে টবের মধ্যে ফুল ফোটান, ফুল ফোটানোর পর আমায় কমেন্ট করে জানান এই ভিডিও আপনি দেখার পর যে বাড়িতে তৈরি করলেন, তৈরি করার পর আপনার মানসিক আনন্দটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করুন কমেন্টের মাধ্যমে। ওকে, নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম প্রণব। এই ভিডিও
এই পর্যন্তই আজ এখানে শেষ করলাম। পরবর্তী কি ভিডিও আসছে অবশ্যই চোখ রাখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ বন্ধুবান্ধবদের চ্যানেলটি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমেও তাদের উপকার হয়। এই চ্যানেলে আপনি পাবেন এই ধরনের সমস্ত ইনফরমেটিভ তথ্যমূলক ভিডিও যেগুলো আপনার বাস্তব জীবনে কাজের জায়গায় প্রচণ্ড প্রচণ্ডভাবে প্রয়োজন। ওকে, টাটা, চললাম।